এখন ডাল বড়া বলছি, ডাল বড়া রেডি, একজন দেখছি কিন্তু আমাকে সব খাবার আমার ভাগ বসায়, তাহলে আমি ডাল সার্ভ করছি সেই খাবারও আমার ভাগ বসাবে, সব খাবার ওকে ভাগ বসাতে হবে, আবার দেখছি। এখানে কত গাছ বসিয়েছে, ছেলে বাড়ি যাচ্ছি, আসলে ওর বাড়ি যাচ্ছি, ওর বাড়িতে ওয়াইফাই আছে, ওর ওয়াইফাই আমার কিছু ফাইল দেওয়ার আছে, তাহলে চলে যান, আছি ওয়াইফাই, তাহলে এখন চলে যাবে, তারপরে আসবে, সব জায়গায় আমাকে কাজ করতে হয়, এটা এই গেটটাও আমাকে দিতে হচ্ছে, সব কাজ আমাকে দিয়ে করায়। বৌমানিতে এসেছিলাম, তুমি করছো? আমি বেতন মানধান এখন তোর কন্টেন্ট মায়ের জন্য ফুচকা রেডি হচ্ছে, এখানে ফোনে কভার দেখতেছিলাম, ফোনে কভার পেলাম না, এখন বাড়িতে কোনো গাড়িতে শুল পড়াবে সব সময় ফোন সব সময় এখানে দেখা যাচ্ছে ব্লগে, তুই কি করলে, কালকে ব্লগটা বেশিক্ষণ করা হয়নি, ওই জন্য আজকে আবার ব্লগটা করছি, এখন যাচ্ছি পুচা খেতে দিদি, বাহা আমার মা আসছে, দিয়ে পুচা খেতে যাবো, মন্দিরেই হয় কালী পুজোর ঠাকুর আসে না, মানে প্রতিষ্ঠিত ঠাকুর আর কি, তো চলো এখন পুচা খেতে চাই, কালী পুজো হবে, প্যান্ডেল হয়েছে এখানে আমাদের মন্দিরেই হয়। কালী পুজো না, ওই জন্য লাইটটা কি সুন্দর দিয়েছে, এই দেখো অ্যান্টি ফাঙ্গাস, যখন জল পাল্টাবো এটা দিতে হবে, অ্যান্টি ক্লোরিন, তাড়াতাড়ি আসো, ফুচকার দোকানে আসো, লাইন দিতেই হবে, নাহলে ফুচকা পাওয়া যাবে না, কোনো বক্তব্য আছে? না বক্তব্য
মাছটাকে রাখার জন্য এই জিনিসপত্রগুলো নিতে হবে, অ্যান্টিক্লোরিন, অ্যান্টি ফাঙ্গাস আর একটা ফুল মুন দেশ আর নিয়ে নিলাম একটা রোজ, কারণ ও ফুল খুব পছন্দ করে। এটা দিয়ে দাও, তো গিফট নেওয়া হয়ে গেছে। এখান থেকে ব্লাউজ কত দিয়েছিল, সেই পুজো দিয়েছিল দুর্গা পুজো, এখনো দেয়নি, এখন নিতে যাচ্ছে মা। হয়েছে পাগলের মতন করছিস, তুই মুখটা দেখ একবার, বলছি গাই চাবিটা নে, ডিগিটা খোল। এরকম করছিস কেন, আমি তো হাতে করে দি সবাই পড়ে যাচ্ছে। আমার ফোন পড়ে যাচ্ছে তা তোর জন্য, কাটা ফুটি দিলি তুই, আমার তুই খাদনি বাড়ি দিলাম, এটা তোর জন্য, দেখা পড়ে গেলে ফেটে যাবে সব শেষ। মাছ তো এগুলো দুটো মাছ কেন, কি একজন একজনকে মেরে দেবে তো, না এটা আলাদা করে রাখতে হবে, আলাদা করে খুলতে রাখবো জায়গা নেই তো, জানি তুমি কিছু দিলেই তুমি এরকমই করবে, এটা একটা রাখার জায়গা না, সব আছে একদম রেডি। কেমন লাগলো বল, একবার দেখ জিনিসটা ওখানে কি দেখবি, কিন্তু এটা একটু খুলে দেখ, এক্সপ্রেশনটা একটু দেখা, এরকম করছিস কেন, আলোর তলা নাহলে দেখতে পাবে না, লাল ফাইটার একটা ব্লু ফাইটার আমার নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখান থেকে না, দুটো দেওয়ার একটা লজিক আছে, দুটো দেওয়ার একটা লজিক আছে, না সেটা ব্লগটা দেখলে বুঝতে পারবি, ওকে আমি বলবো না তোকে, ওই জন্য তোর গিফট কেমন লাগলো, হ্যাঁ নামকরণগুলো তুই পরে আগে দেখাবি তাই তো, নামকরণ আজকে তোর আইসক্রিম খেয়ে নিয়ে যাই খেয়ে নি, তুই আমাকে কিচ্ছু বলবি না জানি তো, ওনার পরে মন্দিরটা এলাম বিষয় মাকে একটুখানি দর্শন করতে, বন্ধ হয়ে গেছে না খোলে কখন যাই না, গিফটটা কেমন লাগলো বলে আজকে আমার ট্রিট ট্রিট দিলি আমায়, হাই হাই চলটা অলমোস্ট ডান, আমি রিলস করছি আর এই লোকটা দেখছে যেন কোনো দিনও দেখিনি, ওর চুল কাটা হয়ে গেছে বাড়ি কিরো, এটা নাও, কোনটা হেলমেটটা নাও, খালি আমার খাটা পা ঠান্ডা, এটা নাও, ওটা নিতে পারছো না তুমি, তুমি নেবে, আমার ভগবান আমাকে দুটো হাত দিয়েছে, ওইটা করে লাভ নেই, কি
এরকম কথা শুনবে তাহলে আমি খুশি হবো। ঠং করে নি, চলো। ঠান্ডা বাইরে বলো, সেভাবে এত মোটা জায়গাটা আমি কেন পরেছি? যখন গাড়িটা চালাচ্ছ ঠান্ডায় জমে যাচ্ছি পুরো। তারপর সেখান থেকে বাড়ি চলে যাবে, দেখা যাক কি অর্ডার দেয়। একটুখানি বাড়িয়ে খাবো তো আমি, এই কত দিচ্ছ বাড়ির জন্য কি নিলি? আমার জন্য আনবি না? প্রচন্ড